নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি দেবশ্রী, ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দুদিনের ভিডিওটা একদিনেই আপলোড দিচ্ছি, মানে মঙ্গল আর বুধবারের ভিডিওটা আমি বৃহস্পতিবার আজকে একদিনেই আপলোড দিয়ে দিচ্ছি। কেননা কালকে ভিডিও ব্লগটা আপলোড করতে পারিনি, প্রচণ্ড মানে ফোনের প্রবলেম, ডিস্টার্ব হচ্ছিলো, অনেকবার চেষ্টা করেছি কিন্তু পারিনি করতে, তাই আজকে একেবারে দুদিনের ভিডিওটা আপলোড দিচ্ছি। কি পরিমাণে বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে, ঝিরঝির করে ঝরেই যাচ্ছে। আর এই জানলাটা থেকে বৃষ্টি দেখতে বাইরে দারুণ লাগে, সারাদিন এই বৃষ্টি দারুণ তো লাগে, কিন্তু এই যে বর্ষাকালে ওই একটাই প্রবলেম, কোনো জামা কাপড় বর্ষাকালে শুকাচ্ছে না, যা সব ওই ঘরের মধ্যে, সব নতুন জামা কাপড় বার করে করে পরতে হচ্ছে। কি করে শুকাবে বাইরে, রোদ না উঠলে বৃষ্টিতে কি করে শুকাবে জামা কাপড়, সমস্ত কিছু ভিজে। এই যে মেয়েকে সকালবেলা আজকে টিফিনে একটুখানি লুচি করে দিয়েছিলাম, ওর তো অনেকটা টাইম স্কুল টাইমটা, যাওয়ার সময় তো শুধু সকালে শুধুমাত্র দুধ খেয়ে যায়, অন্য কিছু তো খায় না, একটা বিস্কুট পর্যন্ত খায় না, তাই জন্য একটা ভারী খাবার দিই, এমন একটা খাবার দিই যেটা ও খেয়ে নেয়, যেটা খেতে ভালোবাসে, তাই জন্য লুচি পরোটা এইসবই করে দিই, এক একদিন এক এক রকম। আর আজকে আটার লুচি করেছিলাম, ময়দাটা শেষ হয়ে গেছিলো তাই জন্য আটা দিয়েই লুচি করে নিয়েছি, ও খেয়ে নেয়, তাই জন্য লুচির কালারটা একটু অন্যরকম হয়েছে। আটা দিয়ে লুচি করলেও কিন্তু বেশ টেস্টি লাগে, অন্যরকম লাগে, সবসময় ময়দার লুচি খাওয়া হয়, আটার লুচিটাও বেশ ভালো লাগে খেতে। এইসব লুচি পরোটা দিলে ও মোটামুটি টিফিনটা খেয়ে নেয়, আর অনেকক্ষণ থাকে আসে সেই দুপুরবেলা, একটা ভারী খাবার না খেলে খিদে পেয়ে যায়। আর ওদের দুটো টিফিন টাইম হয়, ওই প্রথমে এই ভারী টিফিনটা একটা দিই, আর একটা হচ্ছে একটা হালকা খাবার কিছু একটা দিই, কলা হোক, একটু চিপস হোক, একটু বিস্কিট হোক, এই সব দিয়ে দিই। অর্ধেক দিন তো কলা দিই, সেই কলাটা আবার ফেরত নিয়ে চলে আসবে, মাঝে মাঝে খাবে, মাঝে মাঝে খাবে না, ওই যেদিন খিদে পেয়ে যায় খেয়ে না, যেদিন খিদে থাকে না, পেট ভরা থাকে, সেদিন আর খেতে চায় না, সেদিন ওই ব্যাগের মধ্যেই নিয়ে ফেরত নিয়ে চলে আসবে। লুচিগুলো ভাজা হয়ে গেছে, শুধু ওর মতোই একটুখানি করেছিলাম, অল্প করে চারটে পাঁচটা করে দিয়েছি, অতগুলো তো নেয় না, ওর মতো অল্প করে একটুখানি মেখে দিয়েছিলাম। সকালবেলা তো আমাদের তো টিফিনটা পরে হয়, ওরটাই আগে করে দিই তাড়াতাড়ি করে। আর একটুখানি এই যে আলু ভেজে নিয়েছিলাম, আগে আলু ভাজা একদম খেতে চাইতো না, আলু তরকারি করে দিতাম আবার ঝোল দিয়ে খেত, কিন্তু টিফিনে ওই যে বলে মা একটু ঝোল ঝোল দেবে, এবার টিফিনে কী করে ঝোলটা দেবো, সব তো গড়িয়ে পড়ে যাবে, ওই জন্য এখন আবার একদিন আলু ভাজা দিয়েছি, দেখি না খুব ভালো লেগেছে, বলেছে আবার যখন লুচি পরোটা করবে তখন একটু আলু ভেজে দেবে, তাই জন্য একটু আলু ভাজা আর একটু লুচি করে দিয়েছি। এই যে মেয়ের টিফিন প্যাক হয়ে গেছে, একটু ছিঁড়ে দিয়েছি যাতে ওর খেতে সুবিধা হয়, কারণ সকালবেলা দুধ ছাড়া অন্য কিচ্ছু খেয়ে যায় না, আর অনেকটাক্ষণ টাইম, প্রায় দু আড়াই ঘন্টা পর ওর টিফিন হয়। আর এই যে সেকেন্ড টিফিনটার জন্য একটা বিস্কিট দিয়ে দিয়েছিলাম, এই যে আমাদের চা করে নিয়েছি সকালবেলা, মাকেও লিকার চা করে দিয়েছিলাম, মা খাওয়া হয়ে গেছে, আর আজকে যে এনেছে কচুরলতি, এগুলো নাকি দেশি কচুরলতি ছোটো ছোটো, আর এই যে মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ এনেছিলো সেটা পরে কচুরলতি দিয়ে খাবে বলে, তখন এই মাছওয়ালার কাছে চিংড়ি মাছ ছিল না, ওই জন্য শুধু মাছ নিয়েছে, এটা বাড়ির কাছে এসেছিলো মাছওয়ালা, এদের কচুরলতিগুলো মা হচ্ছে কেটে দিয়েছে আর আমি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকে আমাদের টিফিনের খাবারে হয়েছে এই যে ফ্যান ভাত, ছোটো মাও খায়, ওর জন্য তো রোজ ভাত করতে হয়, তা আজকে হলে সবার জন্যই করি, এই ফ্যান ভাত, আলু সিদ্ধ আর হচ্ছে ডিম সিদ্ধ। বাইরে আবার মেঘ করেছে, আবার বৃষ্টি নামবে, মেয়ের স্কুলে গেছে ওর বাবা দিয়ে আসার সময় একদম বৃষ্টি, আসার সময় পুরো এসছে একদম ভিজে, মানে কতক্ষণ দাঁড়াবে, যেখানে দাঁড়াচ্ছে সেখানেই মানে ভিজে যাচ্ছে, ওই জন্য ভিজে ভিজেই চলে এসছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বৃষ্টি কিছুতেই যখন থামছে না তখন চলে এসছে ভিজে ভিজে এসে, তখন চান করে নিয়েছে। মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবারে ভেজে নিচ্ছি, মাছটাতে রুই মাছ, এটা একটু ঝোল করবো আজকে, শুধু নর্মাল ঝিঙে আলু দিয়ে একটু ঝোল করব। মাছটা দারুণ টেস্ট ছিল আজকে, এক একটা মাছের টেস্ট অত ভালো হয় না, এই মাছটা খুব ভালো ছিল খেতে,
মাছগুলোকে সব ভেজে নিচ্ছে। মেয়ে তো ওই মাছ হয়েছে শুনলেই এসে চিৎকার শুরু করে দেবে, মাছ একদম খেতে চায় না, মানে জোর করে ওকে মাছ খাওয়াতে হয়। আমার বড় মার কথা বলছি, ছোট মা তো এখনও কিছু বলা শেখেনি, জানি না বলা শিখলে হয়তো তখন দিদির মতোই করবে। ও মাছ একদম মানে খেতেই চায় না, জোর করে ওই ভাতের সাথে মেখে খায়, মাঝে মাঝে মাছ হলে তখন খাইয়ে দিতে হয়, নাহলে এমনি দিনে নর্মাল দিনে ও নিজেই খেয়ে নেয়। এখন তো বড় হয়েছে, যবে থেকে ওর বন্ধু হয়েছে তবে থেকে একা একা খাওয়াটা শিখে গেছে, মানে খুব সুবিধা হয়তো আমার। এই যে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম বিশাল জোরসে বৃষ্টি পড়ছে, এই যে দেখেই বোঝা যাচ্ছে কত জোরসে বৃষ্টি পড়ছে। তাই ভাবছি মেয়ের স্কুলে ছুটির টাইমটা না আবার যেন বৃষ্টি হয়, তাহলে বিশাল মুশকিল, কেননা বাইকে করে যায় তো, অটো করে বা রিক্সা করে হেলে তাও একটা ঠিক ব্যাপার, কিন্তু ওই যে বাইকে করে গেলে তো পুরো ভিজে যাবে, যতই রেনকোট পড়ুক না কেন পাটাগুলো পুরো ভিজে যায়। এই যে ঝিঙে আর আলু একটুখানি ভেজে নিলাম, টমেটো টমেটো দিয়ে নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নর্মাল রান্না হবে ঝোল। আর এটা হচ্ছে ভোলা মাছ, একটু ফ্রিজে ভাজা রাখা ছিল আগের দিনের, সেইটা আজকে একটু ঝাল করে নেব। তার জন্য একটু পেঁয়াজ রসুন আর একটু আদা কাঁচা লঙ্কা দিয়ে এই যে কষিয়ে নিচ্ছি, মশলা দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো নুন হলুদ দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিলাম, নিয়ে এবার জল দিয়ে দেবো। ওই মাছটা দুদিন ধরে রাখা রয়েছে ভাজা, আজকে হলো না করেই নি। আর এখানে বসিয়েছি পটল ভাজা, পটলগুলো একদম সরু সরু পটল ছোট ছোট। আর এই যে চিংড়ি মাছটা পরে নিয়ে এসেছিল, চিংড়ি মাছটা ভাজছি, এটা কচুরলতি দিয়ে হবে। কচুরলতিটা আজকে বললো, মাকে বলছিল যখন সিদ্ধ করবে তখন একটু তেঁতুল দেবে, আমি বলি কেন তেঁতুল দিয়ে তো আমি সিদ্ধ করি না, বলছে না এটা দেশি কচুরলতি তো ওই জন্য একটু গলাটা চুলকাতে পারে, ওই জন্য যখন সিদ্ধ বসেছিলাম দিয়ে দিয়েছিলাম জল করে। মেয়ে যে স্কুল থেকে চলে এসেছে, আসার সময় একটু বৃষ্টি পড়ছিল তাই রেনকোট নিয়ে গেছিলো বাবা, রেনকোট পরে নিয়ে চলে এসেছে। এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না, দুপুরের রাতের দুবেলারই, কিছুটা রেখে দেওয়া হয় রাতের জন্য, কিছু কিছু আছে যেমন ভাজাটা রেখে দেওয়া হয়েছে রাতের জন্য, কারণ দুবেলা রান্না তো একসাথে করা হয়। এই যে মাছের ঝাল, পটল ভাজা, আলু ভাজা, মাছের ঝোল, এদিকে হচ্ছে কচুরলতি আর ডাল। ডাল তো মেয়ের জন্য রোজই হয়, ছোটো মার জন্য রোজই ডাল করা হয়। এই যে আমার ছোটো মা খেলা করছে এখানে, পাউডার নিয়ে সারা ঘর ছড়াছড়ি করছে, নিজে মাখছে, আবার চাইছি আবার দেবে না, বিশাল দুষ্টু ও, বিশাল দুষ্টু। ওই সারাদিন এই আমাদের বাড়িটাকে মাতিয়ে রাখে, ওই ওর পেছনেই সারাদিন সবাই লেগে থাকে, যতক্ষণ জেগে থাকে ততক্ষণ একদম হই 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 হই, যেইটুখানি সময় ঘুমিয়ে থাকে সেইটুখানি ওর রেস্ট। সকালবেলা বলছি, এই যে এটা হচ্ছে রাত্রিবেলা এই যে পাঁপড় ভেজে নিচ্ছি একটু, মেয়ে তো মাছ খাবে না, সকাল দুপুরবেলা হচ্ছে ওকে চিংড়ি মাছ ভাজা ছিল, আমাদের যে কচুরলতির জন্য চিংড়ি মাছ আনা হয়েছিল সেটা ওকে ওই ভাতের সাথে ওই প্রন রাইস টাইপের করে দিয়েছিলাম, ও কিছুতেই মাছ খাবে না, মানে এমন যে আমি খাবোই না ভাত, তাই বললাম থাক আমাকে আবার বসতে হবে ওকে খাওয়াতে আলাদা করে, ওই জন্য তখন প্রন রাইস করে দিয়েছিলাম আর একটুখানি ডাল আলু ভাজা দিয়ে খেয়েছিল। আর এখন এই যে বলছে পাঁপড় ভাজা, পাঁপড় ভেজে দাও, আমি ডাল আলু ভাজা দিয়ে খাবো, তাই জন্য একটু পাঁপড় ভেজে দিলাম। এটা হচ্ছে বুধবারের সকাল, বুধবার সকালবেলা একদম সারা রাত বৃষ্টি হয়েছে আর এই যে সকালেও বৃষ্টি নেমে আছে, কী করে যে মেয়েকে স্কুলে পাঠাবো এই বৃষ্টির মধ্যে। উঠে রেডি টেডি সমস্ত কিছু হয়ে নিচে গেছি, মেয়েকেও ডেকে নিচে নিয়ে গেছি, ব্রাশ করিয়েছি, কিন্তু এমন পরিমাণে বৃষ্টি হচ্ছে ভাবলাম না স্কুলে পাঠানো যাবেই না, মানে ও তো বাইকে করে যাবে, যতই রেনকোট পরিয়ে দিই না কেন জুতো মোজা সমস্ত কিছু ভিজে যাবে ওর, ওই জন্য এই বৃষ্টিতে আর পাঠালাম না। ঝিরঝির করে পড়লে হয় কিন্তু তা না, একদম এইরকম জোরে জোরে বৃষ্টি পড়ছে, যখন ও 8টার সময় ঠিক বেরোয় স্কুল থেকে এইরকম এই পরিমাণে বৃষ্টি হচ্ছে, কী করে ওকে এইভাবে বেরোবো বের করাবো, ওই জন্য আজকে ভাবলাম থাক এত বৃষ্টিতে আর বেরোতে হবে না, কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, এত নিম্নচাপ লেগেছে মানে এই যে কবে ছাড়বে তার ঠিক নেই। সকালে আমাদের টিফিনের জন্য আজকে এই যে ব্রেড শিখে নিচ্ছি, এখানে পাউরুটি শিখে নিচ্ছি, আজকে এই পাউরুটি দিয়েই আলু ভাজা দিয়ে টিফিন করা হবে, আজকে এমনি রুটি করিনি, মা সকালে পাউরুটি নিয়ে এসেছিলো। এই যে এখানে আমাদের আলু ভাজা হয়েছে আর এখানে মার জন্য হচ্ছে কুদরি আর বটবটি ভাজা, মা তো আলু খাবে না, আলু ভাজাটা একটু বেশি করেই করেছি কেননা দুপুরবেলাও খাওয়া হবে, ওই জন্য একটু বেশি।
দেখতে আসছে চলে আসছে কিনা দেখে গেল চলে আসছে কেমন নাচছে দেখলেন তো ওদিকে গান চলছে হরে কৃষ্ণ আর ও নেচে যাচ্ছে এদিকে আলু সিদ্ধ এই আলু সিদ্ধ বলছি আলু সিদ্ধ মানে আলুগুলো সিদ্ধ করে নিয়ে ভেজে নিচ্ছি আলুর দম হবে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তাই জন্য আজকে ভাবা হলো যে খিচুড়িই করা হোক সবাই বলে যে খিচুড়িই হোক এই যে মশলাটাকে কষে নিচ্ছি ওদিকে আলু সিদ্ধ করে ভাজা হয়ে গেছে এখানে আদা টমেটো বাটা টমেটোটা গ্রেট করে নিয়েছি আর কি বাটিয়ে নিয়ে এখানে কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো নুন হলুদ ব্যাস এই হচ্ছে মশলা মশলাটাকে কষিয়ে নিয়ে এই যে আলুগুলোকে দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি একটু দিয়ে নর্মাল একদম সিম্পল নিরামিষ আলুর দম পেঁয়াজ দিয়ে আলুর দমের থেকে আবার আমাদের বাড়িতে নিরামিষ আলুর দমটা সবাই বেশি ভালোবাসে এই যে আলুর দমটা জল দিয়ে দিয়েছি যতটা পরিমাণ ঝোল খাওয়া হবে ঠিক ততটাই পরিমাণে জল দিয়েছি উপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যদি বেশি ঝাল লাগে তাহলে কাঁচা লঙ্কাগুলোকে ডলে নেওয়া যাবে আর এই যে এখানে খিচুড়ির জন্য ডাল ভেজে নিচ্ছে এই ডালগুলো এনেছিল হচ্ছে বোনেরা আমি আমার আগের ব্লগে দেখিয়েছিলাম আমার মামা শ্বশুরের মেয়েরা এসেছিল সেই মেয়ে জামাই ওই বোন নিয়ে এসেছিল আর কি সেই ডাল এখনও চলছে ওদের তো চাষ হয় ও সেই অনেকটা ডাল নিয়ে এসেছিল সেই ডাল এখনও আমাদের চলছে খিচুড়ি হলে ওই ডাল দিয়ে করা হচ্ছে আগে মোটামুটি তিন চারবার খিচুড়ি হয়ে গেছে এই বর্ষাকালে এই যে আলুর দমটা আমার একদম রেডি একটু ঝোল ঝোল নামাবো কেননা সবাই একটু গ্রেভি পছন্দ করে এটা তো আবার শুকনো হলে মানে ঠান্ডা হলে একটু শুকিয়ে যাবে ডালটাকে ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে এখানে ভালো করে ধুয়ে নেব এই ডালের টেস্ট কিন্তু একদম আলাদা কেনা যে ডাল খাই আমরা সেই ডালের থেকে এই মুগ ডালের টেস্ট একদম আলাদা কারণ ও চাষের সদ্য একদম নিয়ে এসছে তো মানে একদম অন্য গন্ধ ভীষণ সুন্দর সেন্ট বার হয় ডাল করলে মানে আমরা যে কিনে মুগ ডাল খাই তার থেকে একদমই আলাদা ডালটাকে ধুয়ে নিয়েছি আর এখানে পাঁপড় ভেজে নিচ্ছি খিচুড়ির সাথে তো পাঁপড় ভাজা লাগবেই এই পাঁপড়গুলো হচ্ছে আমার তুতুনের জন্য আমার বড় মার জন্য ও আবার অন্য কোনো ওইসব মানে ওই যে বেসনের পাঁপড় ওইসবও খায় না ও এই পাঁপড়গুলো খায় আগের দিন যে পাঁপড় কেনা হয়েছিল সেই পাঁপড়গুলো এই পাঁপড়গুলো খেতে খুব ভালোবাসে ব্যাট লাফ এরকম বলের মতো এইসব পাঁপড়গুলো ওর ভীষণ পছন্দ আর আমাদের জন্য সাবুর পাঁপড় ভেজে নেব আর এমনি বেসনের যে নর্মাল পাঁপড় হয় সেই পাঁপড় তিন রকমের পাঁপড় ভেজেছিলাম আজকে ছিল তা ভাবলাম একটু একটু করে সব রকমই ভাজি সব রকমই একটু একটু করে খাবে এই যে সাবুর পাঁপড়গুলো এখানে ভেজে নিচ্ছি এই যে হাতা দিয়ে না ধরলে এরকম গুটিয়ে যাবে তেলে দিলে ওই জন্য দিয়ে আর এরকম হাতাটা দিয়ে চেপে ধরলে একদম সোজা পুরো গোল হয়ে থাকে পাঁপড়টা এই পাঁপড়টা দারুণ টেস্টি সবাই ভালোবাসে খেতে আমাদের বাড়ি কিন্তু প্রচুর তেল লাগে এই পাঁপড়টা ভাজতে যত সুস্বাদু তত বেশি অস্বাস্থ্যকর তাই না কেননা স্বাস্থ্যকর খাবার তত সুস্বাদু হয় না এদিকে এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি চালটা আগে আজকে তো সিদ্ধ চালের খিচুড়ি করেছে আতপ চালো না গোবিন্দভোগ চালো না বলে সিদ্ধ চালের খিচুড়ি করা হোক আগে দুদিন করেছিলাম ভালো লেগেছে ওই জন্য বলে সিদ্ধ চালেরই খিচুড়ি করো চালটা দিয়ে একটুখানি মানে দশ মিনিট পরে তারপরে ডালটা দিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা একটু ভেজে রাখছি খিচুড়ি কিছুটা তুলে নিয়ে আমার ছোটো মার জন্য তারপরে লঙ্কাগুলো খিচুড়ির মধ্যে দেবো তা নাহলে ও তো ঝাল হলে খেতে পারবে না আর এই যে দুপুরবেলা খাওয়ার আগে ডিমটা ভেজে নিয়েছিলাম কেননা গরম গরম ডিম ভাজা ভালো লাগবে খিচুড়ির সাথে আর এই যে সন্ধেবেলা গেছিলাম হচ্ছে মেন নাচের ক্লাসে মেয়েটা লাস্ট রিহার্সাল হলো এরপরে তো শুক্রবার হচ্ছে ফাংশান অ্যানুয়াল ফাংশান আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো